सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम डिजिटल स्कूल केयर पक्ष थेके तोमादे जानाच्छि शुभेच्छा। शिक्षार्थीबृंद तुम्हरा गत किछुदिन जाबत आमाके रिक्वेस्ट करे आसछिले जे HTML एर उपरे क्लास नेवार जन्य। आमि HTML एर उपरे गत एकटा क्लास नियेछि, सेखाने आमि HTML कि, पेज कि बा वेबसाइट कि, वेब पेज वेबसाइटर मध्य पार्थक्य क्यी, वेबसाइटे क्लासिफिकेशन, वेबसाइटे हाइपरटेक्स्ट सम्पर्के एवं विभिन्न वेबसाइटर जो क्लासिफिकेशन आछे अर्थात एक डायनामिक वेबसाइट स्टैटिक वेबसाइट इटार मध्य पार्थक्य एवं एक वेब पेज अर्थात तैरी करार्जन HTML दरकार है से HTML जो बेसिक काठामो सेटा निये आलोचना करेछि। आज के आमी तोमादेर किसु टैग निये आलोचना करब, HTML एर किसु टैग निये आलोचना करब। गत क्लासे बोलेछिलाम HTML टैग होच्छे दुई धरनेर, एकटा एम्प्टी टैग एकटा कन्टेनार टैग। एम्प्टी टैग होच्छे तीन थेके चारटा एम्प्टी टैग आछे अर्थात जेगुलोर शुरू आछे शेष बोलते किसु नेई, जेमन ब्रेक एकटा एम्प्टी टैग जेटा BR द्वारा लेखा हय, इमेज एकटा एम्प्टी टैग, HR हरिजन्टाल एकटा एम्प्टी टैग, मेटा टैग एगुलो होच्छे एम्प्टी टैग और सब ही किन्तु कन्टेनार टैग। तो आज के जो कन्टेनार टैगगुलो निये आलोचना करब एगुलोर मध्य फर्मेटिंग टैग निये आमि आज के आलोचना करब। फर्मेटिंग टैगगुलो, फर्मेटिंग टैगगुलो परीक्षा किन्तु अनेक आसे। तो फर्मेटिंग टैगगुलोर मध्य कौन कौन टैगगुलो आसे, जेमन आसे एखाने प्याराग्राफ एक फर्मेटिंग टैग, बोल्ड एक फर्मेटिंग टैग, इटाली एक फर्मेटिंग टैग, अंडारलाइन एटा एक फर्मेटिंग टैग, एरपर सबस्क्राइब SUB सब जेटा सबस्क्राइब एटा एक फर्मेटिंग टैग, SUP सुपार स्क्रिप्ट एक फर्मेटिंग टैग, एरपर स्ट्रंग STRONG स्ट्रंग एटा एक फर्मेटिंग टैग, बिग एक फर्मेटिंग टैग, स्मल एक फर्मेटिंग टैग, এই ধরনের ফন্ট একটা ফর্মেটিং ট্যাগ, এই ধরনের আরও অনেক ধরনের ব্লিঙ্ক আছে, ব্লিঙ্ক BLINK ব্লিঙ্ক, মার্কিউ আছে QUE মার্কিউ, এই ধরনের আরও অনেক ধরনের ফর্মেটিং ট্যাগ আছে অর্থাৎ একটা টেক্সটকে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজানোর যে ট্যাগগুলো সেটি হচ্ছে ফর্মেটিং ট্যাগ। তো এই ফর্মেটিং ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করব, পাশাপাশি যদি পারি আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। যেমন এটি হচ্ছে একটা পি একটা প্যারাগ্রাফ ট্যাগ, যদি কোনো একটা লেখাকে আমি লিখতে চাই, যেমন যদি বলি আই অ্যাম এ লেকচারার, তাহলে এই লেখাটাকে আমার একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী আমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে ট্যাগগুলো লিখব, গত ক্লাসে আমি বলেছিলাম যে HTML এর একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেখানে HTML এর মধ্যে দুটো অংশ ছিল, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশের মধ্যে হচ্ছে টাইটেল ছিল আর বডি অংশের মধ্যে সমস্ত ট্যাগগুলো কিন্তু আমার থাকবে। তা আমি এখানে একটা এই ট্যাগটাই দিয়ে রাখি বডি অংশ, এখানে আমি মনে করি বডি অংশটা ক্লোজ করলাম, বডি অংশটা ক্লোজ করলাম। তো এই বডি অংশের মধ্যে কিন্তু আমি কি করব, এই যাবতীয় ট্যাগগুলো লিখে থাকব। অর্থাৎ আমার এটা যদি একটা পেজ হয়, এই পেজের মধ্যে এই সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল, আর ভিতরে এই জায়গায় যে লেখাগুলো থাকবে, ইমেজ থাকতে পারে, অডিও ভিডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যাই থাক সবগুলোই কিন্তু এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার এই বডি অংশের মধ্যে লিখতে হবে। তো আমি পর্যায়ক্রমে সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব আজকে, যেটা ফর্মেটিং ট্যাগ নিয়ে। তা আমরা বডি অংশের মধ্যে বডি অংশটা দিলাম, আর উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমার যে টাইটেল অর্থাৎ হেড অংশের মধ্যে টাইটেল ট্যাগ থাকে ওটা আমি বাদ রাখছি, এখানে HTML দ্বারা শুরু হবে, HTML দ্বারা শেষ হবে। আরও কিছু ট্যাগ নিয়ে আমি এখানে আলোচনা করছি। তো প্যারাগ্রাফ ট্যাগ দেখালাম যে আমি যদি কোনো লেখাকে আমি এই আমার পেজে ইনক্লুড করতে চাই তাহলে পির মধ্যে এটাকে লিখতে হবে। এরপর হচ্ছে ভিতে হল বোল্ড, এই লেখাটাকে যদি আমি মোটা করতে চাই অর্থাৎ আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ লেকচারার বলছি, এখানে টিচার দিতে পারি সমস্যা নাই, TECHAR টিচার, তাহলে দুই পাশে যদি আমি বি ব্যবহার করি
তাহলে কিন্তু আমার এলাকাটা কি হবে, এলাকাটা বোল্ড হয়ে যাবে, এলাকাটা কি হবে বোল্ড হয়ে যাবে, অবশ্যই এটা ক্লোজ করতে হবে, বোল্ড হয়ে যাবে, এলাকাটা যা আছে তার চেয়ে একটু মোটা হবে। এরপর আমি যদি এখানে আই ব্যবহার করি, তাহলে এখানে যদি আমি আই ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এই লেখাটা বাঁকা হয়ে যাবে, অর্থাৎ লেখাটাকে লেখাটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এরপর আমি যদি এখানে ইউ ব্যবহার করি, ইউতে হয় আন্ডারলাইন, অর্থাৎ এখানে ইউ ব্যবহার করলে এটা আন্ডারলাইন, অর্থাৎ আমার এই লেখাটা কি হবে, নিচ দিয়ে দাগ হবে, এই লেখাটা নিচ দিয়ে এরকম দাগ হবে। তাহলে আমরা তিনটা চারটা ট্যাগ সম্পর্কে জানলাম, ফরমেটিং ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই লেখাটার দুই দিকে বোল্ড করছি, বোল্ড, ইটালিক, ইটালিক শেষ, আন্ডারলাইন, আন্ডারলাইন শেষ, তাহলে লেখাটা বোল্ড হবে, বাঁকা হবে এবং মোটা হবে, এই নিচ দিয়ে দাগ হবে। এরপরে কী আছে, সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় খুব আসে। অর্থাৎ আমরা যদি এই সাবস্ক্রাইব মানে হচ্ছে নিচে, অর্থাৎ আমরা যদি এরকম H2SO4 এই লেখাটাকে আমরা যদি এই ট্যাগের মাধ্যমে লিখতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, এই এইচ ব্যবহার করতে হবে, প্রথমে এইচ, এরপরে যে টু, এবার এই টুকে নিচে আনার জন্য আমার কী করতে হবে, এইচ লিখবো, এই টুকে নিচে আনার জন্য SUB সাবস্ক্রাইব, এরপরে টু লিখবো, SUB সাবস্ক্রাইব ক্লোজ, এই লেখাটুকু লেখার কারণে আমার টুটে কেউ আসবে, নিচে আসবে। এরপর SO বড় হাতের আছে, ফোরটা নিচে আসে, আবার আমি SUB সাবস্ক্রাইব ব্যবহার করবো, এই যে ফোর দিব, SUB সাবস্ক্রাইব ক্লোজ, তাহলে এই লেখাটুকের কারণে ফোর নিচে আসবে, আবার এই লেখাটুকের কারণেও ফোর নিচে আসবে। এইচের পরে টু আসে নিচে, এই জন্য এটা লিখলাম SO, এরপরে কে আসে, ফোর আসে নিচে, এই জন্য আমি এসের পরে ফোর লিখলাম, সাবের মধ্যে লিখছি, অর্থাৎ নিচে দেখাবে। আর সুপারস্ক্রিপ্ট যেটা, সেটা হলো যদি এরকম হয় A+B হোলি স্কোয়ার, তাহলে টুটো উপর আসে, তাহলে আমার এখানে A+B এটা লিখবো, তারপরে SUP সুপ মানে সুপারস্ক্রিপ্ট, এখানে টু দিব এবং SUP সুপার SUP ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট অর্থাৎ কোনো লেখাকে নিচে লেখার জন্য এইভাবে ব্যবহার করে থাকি, আবার SUP সুপ ব্যবহার করে আমরা কোনো লেখাকে উপরে এভাবে দিতে পারি, পাওয়ার আকারে দিতে পারি। অনেক সময় আমি এটা মুছে দিই, অনেক সময় পরীক্ষায় বিভ্রান্ত করার জন্য আমাদের এরকম দেয়, যে এরকম দেয় H2O, তা আমরা জানি পানির সংকেতটা হচ্ছে এরকম H2O, মানে টুটা নিচে, কিন্তু অনেক সময় বিভ্রান্ত করার জন্য এরকম দেয়, তখন আমার এটা MCQ আকার যদি থাকে তাহলে অবশ্যই এখানে এইচের পরে SUP সুপ ব্যবহার করব এবং টু দিয়া SUP সুপ ক্লোজ করব। তারপরে এখানে কী করব, এখানে আমার ওটা ব্যবহার করব, তাহলে দেখা যায় টুটা উপরে চলে যাবে। তো অনেকে আমরা মুখস্থ জানি যে H2O পানি, তো তাহলে আমার টুটা তো নিচেই, তাহলে আমার মনে SUB সাবের মধ্যে যাবে, তাহলে দাগাই, আমরা সাব দিয়ে দাগাই দিই, তাহলে কিন্তু পরীক্ষা ওটা কিন্তু আমাদের আর কারেক্ট হয় না। তো এই জন্য আমাদের এটা এভাবে ব্যবহার করতে হবে। এরপরে আরও কিছু ট্যাগ আছে, যেমন স্ট্রং, তারপর বিগ, স্মল। যদি আমি এরকম ব্যবহার করি তোমাদের ক্ষেত্রে, যে আই এম স্টুডেন্ট, মনে করো তুমি এরকম লেখলে আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, তাহলে কী হবে, এখানে আমি যদি এস এরকম ক্লোজ দিয়া, আমি যদি ক্লোজ দিয়া এখানে আগে অবশ্যই এটা দিয়ে দিতে হবে STRONG স্ট্রং, স্ট্রং দিয়ে এরপর আমার স্ট্রংটা ক্লোজ করবো, STRONG স্ট্রং, তাহলে এই লেখাটা একটু মোটা তাজা হবে আর কি, ব্যাপারটা বোঝা গেছে। এই স্ট্রং আর বিগ এর কাজ কিন্তু প্রায় একই, অর্থাৎ এখানে যদি বিগ ব্যবহার করি, এখানে বিগ ব্যবহার করি, তাহলে স্ট্রংয়ে যে কাজটা হয়েছে, অর্থাৎ আমার এই লেখাটা একটু নাদুস টুদুস মোটা তাজা দেখা যাচ্ছে, তেমনি এই বিগ ব্যবহার করলেও কিন্তু ওই রকমই দেখা যাবে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায়। আমরা যে কোনো একটা টেক্সট যখন লিখি, তখন সেই টেক্সটটা 12 বা 14 পিক্সেলে থাকে, তো সেখান থেকে আমাদের
স্ট্রং ব্যবহার করলে বা বিগ ব্যবহার করলে এটাকে আরও বড় দেখাবে। আর যদি এই আই এম স্টুডেন্ট এই লেখাটা নর্মাল লেখার তুলনায় আমি যদি একটু ছোট লিখতে চাই তাহলে এখানে এস এম এ ডাবল স্মল ব্যবহার করতে হবে। স্মল ব্যবহার করলে নর্মালে যতটুকু হবে নর্মালে যে লেখাটার সাইজ হবে তার চেয়ে একটু ছোটো আকারে সাইজ দেখাবে। তো এগুলো কিন্তু এক্সামে পরীক্ষায় আসে কোনো একটা লেখাকে দিয়ে বিভিন্নভাবে সেটাকে বোল্ড করতে বলতে পারে, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্ট্রং, বিগ, স্মল এগুলো কিন্তু করতে বলে। হ্যাঁ, তার প্যারাগ্রাফের মধ্যে লিখতে বলে, এগুলো বলে। তো আমরা এগুলো শিখলে এগুলো আমাদের কাছে একবারেই সহজ হয়ে যাবে। আশা করি তোমরা আমার সাথে আসো আর আমার এই ভিডিওটা কিন্তু আমার যে ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে ফেসবুক যে আইডি আছে এখানেও কিন্তু আপলোড হবে। ফেসবুক আইডিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে, আর তোমরা ইউটিউবে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরপরে সব একটা গুরুত্বপূর্ণ একটা ই দেখায় যে আমাদের কলেজটা হচ্ছে নবকাম পল্লী কলেজ। এই লেখাটা যদি আমি নির্দিষ্ট একটা কালার দিতে চাই বা নির্দিষ্ট একটা সাইজ দিতে চাই বা এই লেখাটাকে আমি নির্দিষ্ট একটা ফন্টে লিখতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে করতে হবে ফন্ট ট্যাগের মধ্যে এটাকে লিখতে হবে। তো আমরা এখানে শুরু করলাম ফন্ট ট্যাগ, এপেন্ড ফন্ট। ফন্টের তিনটে অ্যাট্রিবিউটস আছে, প্রতিটা ট্যাগেরই কিছু অ্যাট্রিবিউটস থাকে, বৈশিষ্ট্য থাকে। তো ফন্টেরও এরকম কিছু অ্যাট্রিবিউটস আছে। ফন্টের অ্যাট্রিবিউটস হচ্ছে সাইজ, আমি সাইজটা দিলাম মনে করো 40। এরপরে কালার আছে, কালার বানান সিওএলও আর কালার এটা দেওয়া যাবে না। কালার হচ্ছে আমি দিলাম রেড। এরপরে কালারের পর আরেকটা হচ্ছে ফেস, অ্যাপে সি ফেস, ফেস সমান আমি দিলাম এরিয়াল। একটা আমাদের ফন্ট আছে সেই ফন্টের নামটা দিয়ে দিলাম এরিয়াল। এখানে আমরা লিখব NPC নবকামপল্লী কলেজ, একে ফন্ট ক্লোজ করে দেব। তাহলে এই লেখাটা কি হলো, তাহলে এই লেখাটা আমার এই যে NPC এই লেখাটা সাইজ হবে 40, মানে একটু বড় দেখাবে, কালার হবে লাল, আর ফেস এরিয়াল, মানে যে আমরা যখন টাইমস নিউ রোমান দিয়ে থাকি ইসে লেখার সময়, MS ওয়ার্ডে লেখার সময়। তো এখানে আমি এরিয়াল দিছি, এটা একটা ফন্ট NPC। বিভিন্ন ধরনের ফন্ট আছে, তোমরা ইন্টারনেটে সার্চ দে সেই ফন্টগুলো কালেক্ট করে তারপরে ব্যবহার করে দেখবে, বা কালার তুমি যে কোনো কালার দিতে চাইলে সেই কালার দিতে পারবে। আর এই লেখাটাকে যদি তুমি খুব বড় বা ছোটো করতে চাও তাহলেও তুমি এটা দিতে পারবে। তো আমি তোমাদের ভিডিও খুব বেশি বড় করব না। আর দুটা ট্যাগ আছে, ব্লিঙ্ক আর হচ্ছে মার্কিউ, এই দুটা ট্যাগ নিয়ে আমি একটু আলোচনা করে আজকের ভিডিও শেষ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো এইখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিয়েবাড়িতে দেখি ঝাড়বাতি জলে, দেখছো যে এরকম একবার জলে একবার নেবে। তা আমি একটা কোনো একটা লেখাকে যদি আমি ই করতে চাই, যেমন সাকিব আল হাসান, এই লেখাটা দুই পাশে যদি আমি ব্লিঙ্ক শব্দটা ব্যবহার করি তাহলে আমার এই যে ব্লিঙ্ক ক্লোজ করতে হবে, তাহলে এই লেখাটা কী হবে, এই লেখাটা একবার জ্বলবে একবার নিবে, অর্থাৎ একবার দেখাবে আরেকবার দেখাবে না। এই লেখাটা একবার দেখাবে আরেকবার দেখাবে না, অর্থাৎ একবার উদাও হয়ে যাবে আবার এটা ফেরত আসবে। আরেকটা হচ্ছে মার্কিউ, সবচেয়ে ইন্টারেস্টিং ফরমেটিং ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ট্যাগটা সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ তোমরা একটু বললেই ক্লিয়ার বুঝতে পারবে। তোমরা টেলিভিশন দেখো, টেলিভিশন নিজ দেখে এসে একটা হেডিং ডান দিক থেকে বাম দিকে সবসময় যায়, সবসময় ডান দিক থেকে বাম দিকেই যেয়ে থাকে। তো তুমি যে কোনো দিকে এটাকে মুভ করতে পারো, কিন্তু তুমি যদি নর্মালি কোনো তুমি ডিরেকশন না দাও তাহলে এটা সব কী হবে, এটা সবসময় বা ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হবে। তা আমি একটা লেখা, এই সাকিব আল হাসান এই লেখাটারই দুই পাশে যদি আমি মার্কিউ ট্যাগ ব্যবহার করি তাহলে আমার কিন্তু কী হবে,
মার্কিউ ট্যাগ ব্যবহার করলে এই লেখাটা ডান দিক থেকে বাম দিকে যেতে থাকবে। অর্থাৎ আমি এখানে মার্কিউ ব্যবহার করলাম, মার্কিউ ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম মুশফিকুর রহিম, মুশফিকুর রহিম রহিম, এখানে মার্কিউ কিন্তু ক্লোজ করতে হবে, মার্কিউ ক্লোজ করলাম। তাহলে আমার এই লেখাটা কি হবে, সুপ্রিয় শিক্ষার্থী, এই লেখাটা আমার, এই যে মুশফিকুর রহিম, এই লেখাটা আমার ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হবে। তো এই ধরনের যে ট্যাগগুলো আছে, এই ফরম্যাটিং ট্যাগ, আরও অনেক ট্যাগ আছে। যেমন আমরা অনেক সময় আগে চালের দাম ছিল হলো 50 টাকা কেজি, 50 টাকা, এখন এটা ক্লোজ কাইটে দিয়ে এখানে আমার কী হবে, এরকম মনে করো 55 টাকা, এরকম হবে। তাহলে আমরা কি করি, এটাকে কিভাবে লেখা হয়, এই যে যে লেখাটা, এই লেখাটা দুই পাশে স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক শব্দটা ব্যবহার করলে, ট্যাগটা ব্যবহার করলে এই লেখাটা কি হয়ে যাবে, মাঝখান দিয়ে কাটা আসবে। অথবা ডেল, DEL, ডেল, ডেলটা, DEL, ডেল, এটা এটা ব্যবহার করবে, DEL, ডেল মানে ডিলেট, এই ডিলেট শব্দটা ব্যবহার করলেও এটা কি হয়ে যাবে, মাঝখান দিয়ে কাটা চিহ্ন চলে আসবে। তাহলে পরবর্তীতে আমি এটা লিখে দিলে আবার পাশে এটা শো করবে, বোঝা যাবে যে গতকালকে চালের দাম ছিল 50 টাকা কেজি, আজকে চালের দাম হচ্ছে 60 টাকা কেজি। তো এই ধরনের ট্যাগগুলো নিয়ে আমি সামনে আর ক্লাসে আবারও হাজির হব, বিশেষ করে ইমেজ ট্যাগ আছে, তারপরে আছে অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপরে কিছু আছে এখানে, এগুলো আছে, হেডিং ট্যাগ আছে, হ্যাঁ, এই ট্যাগগুলো, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ট্যাগটা সেটা হচ্ছে টেবিল ট্যাগ। এই ট্যাগগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই সবাইকে দেখার জন্য কী করবে, শেয়ার করে দিবে, যাতে তোমার মতো সারা বাংলাদেশে আরও যত শিক্ষার্থী আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে আর দেখলে উপকৃত হয়। তা আজকে এখানেই রাখছি, আজকে আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।